আমতলী থানাধীন মতিনগর এলাকা থেকে দুটি উদ্ধারকৃত বাইকের মধ্যে একটি বাইক রবিবার প্রকৃত মালিক সুমন দাসের কাছে ফিরিয়ে দিয়েছে আমতলী থানার পুলিশ। উল্লেখ্য, মতিনগর এলাকায় হৃদয় মিয়ার বাড়ি থেকে গত 4 তারিখ দুটি চোরাই বাইক উদ্ধার করেছিল আমতলী থানার পুলিশ। এই দুটি বাইকের মধ্যে একটি বাইক রবিবার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়, যদিও পুলিশি অভিযানে আঁচ পেয়ে পালিয়ে যায় হৃদয় মিয়া নামের ব্যক্তি। বাইক মালিক সুমন দাসের বাড়ি বিলুনি এলাকায়। পরশু দিন 4 তারিখে একটি মোটর বাইক রিকভারি করি মতিনগর এরিয়ার থেকে। আমাদের সন্দেহ ছিল চোরাই বাইক, তো পরবর্তীতে এই বাইকের মালিক এস্টাবলিশড হয়, নাম সুমন দাস, তার বাড়ি বিলুনিয়াতে। তার মোটর বাইকটি সিটি সেন্টার এলাকার থেকে 30 তারিখ চুরি হয়েছিল, তো মালিকের সুবিধা হয়েছে এবং সে তার হাতে একটা ডিডেন্টি করেছিল, সে মোতাবেক আমরা গাড়িটা বাইকটা তার হাতে তুলে দিলাম। কাউকে কি আটক করা হয়েছিল? না, বাইক পাওয়া যায়নি, নাম এসেছে, আমরা ইনভেস্টিগেট করে দেখছি।